Bismillahirrahmanirrahim. Supriyo chatrabindu, ami tomaderke goto class e panchom oddhay shuru korechilam pass parter. Ei panchom oddhay shesh kori ami pass part shesh abar second part e chole jabo. Ami gotokalke porikha dile nagorik odhikar kortobbo o manobadhikar. Ami motamoti ekta dhona diyechilam tomaderke je odhikar ki kortobbo ki ebong manobadhikar ta ki. Amra gotokalke goto class e motamoti shongha ba er ধারণাটা আলোচনা করছি আজকে আমরা এই সম্পর্কে আরো একটু বিচার আলোচনা করব যেমন অধিকারের শ্রেণী বিভাগ কয়টা শ্রেণীতে অধিকারকে ভাগ করা যায় বা অধিকারকে কি কি বিভাগে বিভক্ত করা হয়েছে এইগুলো আমরা একটু আলোচনা করব অধিকার প্রথমত তারা বলছে যে দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন নৈতিক অধিকার এবং আইনগত অধিকার নৈতিক অধিকার কি আমরা আগে দেখি যে নৈতিক অধিকারটা কি বা আইনগত অধিকারটা কি নৈতিক অধিকার বলতে আমরা কি বুঝি যেটা আমার নীতিবোধ থেকে আমি যে কাজটা করি বা যেগুলো আমার করা হয় এটা হচ্ছে আমার নৈতিক অধিকার আমি নীতিবোধ থেকে কোনো আইন নাই বিধান নাই নিয়ম নাই কারণ নাই কিচ্ছু নাই আমার নীতিবোধ আমার মনের আকাঙ্ক্ষা চাহিদা থেকে আমি যে কাজটা করি এটা আমার নৈতিক অধিকার নৈতিক যে অধিকারটা পেয়ে থাকি আমার কোনো আইন নেই দিতে হবে বাধ্য এরকম কিছু নেই আইনগত অধিকার যেটা হচ্ছে বাধ্যতামূলক কিছু আইন আছে বিধান আছে নিয়ম আছে যে তাকে তার অধিকারটা দিতে হবে কিন্তু এরকম যেটা এটা হচ্ছে আইনগত অধিকার নৈতিক অধিকার কি আমরা একটু দেখি যেমন তারা কি বলছে বহির্ভাষা কি নৈতিক অধিকার বলতে তারা বলছে যে সেসব অধিকার বোঝায় যা নৈতিকতা বা ন্যায়বোধ থেকে উদ্বুদ্ধ যেটা আমি আগে বললাম ন্যায়বোধ থেকে যেটা উদ্বুদ্ধ হয় সৃষ্টি হয় যেটা সমাজের নৈতিকতা বা ন্যায়বোধ থেকে নৈতিক অধিকার যেমন দরিদ্র সাহায্য কে দরিদ্রকে সাহায্য করা এটা আমরা নীতিবোধ থেকে করে থাকি কিন্তু কোনো আইন নাই বিধান নাই নিয়ম নেই কাকে কত টাকা দিতে হবে কোনো বিধান নেই তোমার যা সামর্থ্য আছে তার অনুযায়ী কিন্তু আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকি পিতামাতা কর্তৃক সন্তান লালন পালন তাদের ভরণ পোষণ অধিকার ইত্যাদি যেমন আমাদের মা বাবা আমাদেরকে ছোটবেলা থেকে বড় করেছেন এই যে করতেছেন এই কাজগুলা বা কত কিছু কষ্ট করে আমাদেরকে বড় করেছেন আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছেন এটা কিসের জন্য এটা তার নৈতিকতা থেকে কিন্তু এটা কোনো আইন নেই বিধান নেই নিয়ম নাই কিন্তু সো এই হচ্ছে নীতিবোধ যারা তারা আরা বলছে যে নৈতিক অধিকার রাষ্ট্র কর্তৃক গ্রহণ প্রবর্তিত নয় রাষ্ট্রপতি কোনো বিধান বা নিয়ম বা কারণ নেই এই নৈতিক অধিকার এই অধিকার ভঙ্গ করলে রাষ্ট্র কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারে না ও কোনো শাস্তির বিধান নেই কিন্তু যেমন তুমি কোনো বিক্ষোভকে সাহায্য করেছ করো না কেউ তোমাকে কিছু বলবে না এই হচ্ছে নৈতিক অধিকার যেটা এখানে ওটা সম্মানিত নৈতিক অধিকার মানুষের নৈতিক অনুমতির উপর নির্ভরশীল এগুলো কোনো বৈধ কর্তৃপক্ষ বা কর্তৃক সুরক্ষিত নয় যেমন আমাদের রাষ্ট্রপতির কিছু সংবিধান বা নিয়ম বা বিধান আছে কিন্তু নৈতিক অধিকার তার কোনো সুরক্ষিত নিয়ম বিধান কারণ কিচ্ছু নেই কোন ব্যক্তি ওই অধিকার ভঙ্গ করলে সমাজ তাকে তীব্র সমালোচনা হতে পারে আর সমাজ সার্থক এবং সুন্দর সমাজ জীবন করে নৈতিক অধিকার অত্যাবশ্যক যদি কেউ সামর্থ্য অনুযায়ী তাহা সত্ত্বেও কোনো গরিব মানুষকে সাহায্য না করে কোনো পিতামাতা যদি সন্তানকে ভরণ পোষণ না করে তাহলে সামাজিকভাবে তাকে কি করা হয় হ্যাঁ প্রতিপন্ন করা হয় কিন্তু কোনোভাবে তাকে কি করা হয় কোনো আইনের আওতায় নিয়ে তাকে শাস্তি বা এরকম কোনো কিছু নেই এটা হচ্ছে নৈতিক অধিকার যেটা আমরা নীতিবোধ থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে কাজগুলো করে থাকি আইনগত অধিকার কি আইনগত অধিকার বলতে ব্যক্তির সেই অধিকারকে বোঝায় যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে এবং অনুমোদন দিয়েছে সেটা হচ্ছে কি আইনগত অধিকার আইনগত অধিকার পিছনে রয়েছে রাষ্ট্রের সার্বভৌমত্ব কর্তৃত্ব আমাদের রাষ্ট্র উপাদান কটি চারটি এর আগে আমরা পড়েছি কিন্তু যেমন নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার এবং সার্বভৌমত্ব এই যে সার্বভৌমত্ব যেটা এটা কিন্তু রাষ্ট্র কি করে তার আইনকে বাস্তবায়ন করতে কি করে সাহায্য সহযোগিতা করে থাকে যদি সার্বভৌমত্ব না থাকে তাহলে কিন্তু তার এই আইনকে মানে কার্যকর করতে পারবে না আইনগত অধিকার ভঙ্গকারীকে রাষ্ট্রীয় আইন অনুযায়ী শাস্তি দেওয়া যায় আইনগত অধিকার যারা ভঙ্গ করবে তাদের রাষ্ট্রের যে আইন আছে নিয়ম আছে বিধান আছে এই অনুযায়ী তাকে শাস্তি দেওয়া যায় কিন্তু কিন্তু নৈতিক অধিকার ভঙ্গ করলে কোনো শাস্তি বা এরকম বিধান নেই আইনগত অধিকার বঙ্গের হিসেবে যেমন জীবন ধারণের অধিকার সম্পত্তি ভোগের অধিকার শিক্ষার অধিকার চাকরির অধিকার ইত্যাদি আইনগত অধিকার পর্যায়ভুক্ত আইনগত অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্র এই যে আইনগত অধিকার এটা আমাদের কে দিয়ে থাকে আমাদের রাষ্ট্র কিন্তু এই উৎস মানে এটা উৎস হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র আমাদের এই অধিকারটা দিয়ে থাকে কিন্তু আইনগত অধিকারকে আবার কয়েক ভাগে ভাগ করে যেমন সামাজিক অধিকার অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় ব্যক্তিগত অধিকার এগুলোকে আবার কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে আমরা এগুলো এখন আলোচনা করব সামাজিক অধিকারটা কি আমরা একটু দেখব যে সকল অধিকার নাগরিকের সভ্য জীবনযাপনের জন্য অপরিহার্য তাকে সামাজিক অধিকার বলে মানে সভ্য জীবনযাপন বলতে আমরা কি বুঝি আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু
কোনো সমাজে বা আমরা একটা পারাপার্শ্বিক হিসাবে বসবাস করে থাকি, এই পারাপার্শ্বিক প্রতিবেশীতে আমাদের যে সুন্দর পরিবেশ, এগুলো হচ্ছে আমাদের সভ্য জীবন বা আমাদের সামাজিক যেটা আমরা জীবনযাপন করে থাকি, এটা সামাজিক অধিকার বা সামাজিক অধিকারের আওতাভুক্ত। সভ্য জীবন যাপনের জন্য সামাজিক অধিকার প্রয়োজন, কেননা সামাজিক অধিকার সমাজ জীবনকে বিকশিত করে, সামাজিক অধিকার মানে সমাজ জীবনকে বিকশিত করে আর এগিয়ে নিয়ে যায়। কি সামাজিক অধিকারগুলো, অধিকার দেওয়া হলে মানুষ কি করে আরো উন্নতির দিকে এগিয়ে যায়। জীবনের অধিকার, প্রত্যেকটা মানুষ তার সমাজে, তার ফ্যামিলিতে, তার পরিবারে এক মানে মানে অধিকার বা তার জীবনযাপন করার অধিকার আছে। যেমন তারা বলছে জীবন অধিকার, সে তার সুস্থভাবে বেড়ে উঠতে, এগুলো তার পারিবারিক একটা অধিকার। সামাজিকভাবে আমরা কি করি, অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকি, কিন্তু কেউ অন্যায় করলে তার শাস্তি বিধান আছে কিন্তু সমাজে। ব্যক্তির স্বাধীনতার অধিকার, ব্যক্তির স্বাধীনতা রাষ্ট্র বসবাস করে, কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটক বা শাস্তি দেওয়া যাবে না। কোনো ব্যক্তিকে তার রাষ্ট্রের বিধান আছে, নিয়ম আছে, তার যে রাষ্ট্রের যে আইন আছে, এই আইনের বাইরে কাউকে কি বিনা কারণে তাকে আটক করা যাবে না, শাস্তি দেওয়া যাবে না। সে যদি অপরাধী হয়, প্রকৃত অপরাধী হয়, তাকে তুমি কি করতে পারবে, তাকে মানে শাস্তির আওতায় নিয়ে আসতে পারবে। চিন্তা ও মতামত প্রকাশের অধিকার, প্রত্যেকটা নাগরিক স্বাধীনভাবে চিন্তা করার, মতামত প্রকাশ করার এবং আইন ও সংবিধান মেনে গঠনমূলক সমালোচনা করার অধিকার আছে। কিন্তু প্রত্যেকটা মানুষ রাষ্ট্র সমালোচনা করবে কিসের ভিত্তিতে, তার যেটা গঠন আছে, নিয়ম আছে, এর ভিত্তি, কিন্তু এর বাইরে তুমি সমালোচনা করতে পারবে না। সমালোচনা করার দরকার, যদি তুমি যদি তাকে মনে করো সমালোচনা করলে এই জিনিসটা ভালো হবে, উপকার হবে, তাহলে তুমি গঠনমূলক সমালোচনা করবে, এমনি কোনো মানুষকে সমালোচনা করা যাবে না। সমাজ সমিতির অধিকার, প্রত্যেকটা নাগরিকের শান্তিপূর্ণ, রাষ্ট্র কর্তৃক বেআইনি ঘোষিত বা নিষিদ্ধ কোনো ঘোষণা করা বা এমন কোনো অনুষ্ঠান সভা সমিতি করার, সভা সমিতি হতে নিজেকে নিজস্ব মতামত প্রকাশ অধিকার রয়েছে। তুমি কি করতে পারো, তুমি যদি রাষ্ট্র স্বীকৃতিটাকে এমন কোনো সংগঠনের মাধ্যমে বিক্রি করতে পারবে, সমাজ সমিতি করতে পারবে, তোমার মতামত প্রকাশ করতে পারবে, তুমি তোমার ইচ্ছা অভিব্যক্তি প্রকাশ করতে পারবে। চলাফেরা অধিকার, রাষ্ট্রপতি নিষিদ্ধ এলাকা ব্যতীত রাষ্ট্র কি, আমরা দেশে অনেক সময় রাষ্ট্র কিছু কিছু এলাকায় সুপারিশ দ্বারা জারি করে বা এদিকে মানুষ চলাচল করতে পারে এমন আইন তৈরি করে। এই সকল এলাকা ছাড়া তুমি কি করতে পারবে, রাষ্ট্রে তুমি সকল জায়গায় চলাফেরা করতে পারো, কেউ তোমাকে বাধা দিতে পারবে না, এটা তোমার অধিকার, চলাফেরা করার অধিকার তোমার। চলাফেরা মানে কি, যে চারজন মানুষ একত্রিত হতে পারবে না, এটা মনে করে কোনো একটা গন্ডগোল সৃষ্টি করে। অনেক সময় যদি দুটি রাজনৈতিক দল একত্রিত কোনো একটা জায়গায় কোনো সভা সমাবেশ ডাকে, তাহলে দেখছি আমরা কি হয়, প্রশাসন এখানে 144 দ্বারা জারি করে। এই 144 দ্বারা মানে কি, কোনো মানুষ এখানে একত্রিত হতে মানুষ চলাফেরা করতে পারবে না। সো এর ব্যতীত তুমি স্বাধীনভাবে চলাফেরা করো, এটা তোমার একটা অধিকার। কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা অধিকার, সংবাদপত্র কি, যেগুলো আমরা ওই যে মিডিয়া, এখন কিন্তু মানে মিডিয়া এবং অনলাইন পত্রিকা, অনলাইন নিউজের অভাব নেই, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে তার মতামত, বিভিন্ন কিছু নিউজ ছাপা করে থাকে। কিন্তু এই যে সংবাদপত্র, তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, তারা যেন কোনো বাধা বিভক্তির, তাদের কোনো কোনো যেন বাধা দেওয়া না হয়। চুক্তি সম্পাদনের অধিকার, যে কোনো ব্যক্তি বা সংস্থা আইন অনুরূপ পদ্ধতিতে অপর কোনো ব্যক্তি বা সংস্থার সাথে চুক্তি সম্পাদন করতে পারবে। যে কোনো ব্যক্তি মনে করো তুমি একটা ব্যবসা করবে, অন্যের সাথে চুক্তি করতে পারবে, কারণ কেউ বাধা দিতে পারবে না তোমাকে, এই যে অধিকার সেটা হচ্ছে তোমার একটা সামাজিক অধিকার। আইনের চোখে সমান অধিকার, জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ধনী নির্ধন সকল মানুষ আইনের চোখে সমান থাকতে হবে। কিন্তু এখানে কোনো ভেদাভেদ থাকবে না, যে সে যেমন আমরা দেখি এখানে আমাদের আমাদের সমাজে আছে হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই কিন্তু আমরা একত্রে মিলেমিশে বসবাস করে থাকি, এটাই হচ্ছে কি, এটা আমাদের সামাজিক অধিকার। এখানে কোনো আমরা ধর্মের বা জাতের কোনো ভেদাভেদ করি না। সম্পত্তির অধিকার, প্রত্যেক নাগরিক সম্পত্তি অর্জন, ভোগ, বিক্রি, হস্তান্তর, এগুলো অধিকার আছে। রাষ্ট্রের বুকের নিরাপত্তা প্রদান করে থাকে, আর এইসব সম্পত্তি মানে নিরাপত্তা প্রদান করে থাকে কে, সরকার বা রাষ্ট্র। কিন্তু প্রত্যেকটা মানুষ কি করতে পারবে, সম্পদ অর্জন করতে পারবে, ভোগ করতে পারবে, হস্তান্তর করতে পারবে, এই কাজগুলো করতে পারবে, এটা তার একটা সামাজিক অধিকার। ধর্মের অধিকার, প্রত্যেক নাগরিক নিজস্ব পছন্দ বিশ্বাস যে কোনো ধর্ম পালন, গ্রহণ, তা প্রচার করতে পারবে। কিন্তু আমরা দেখি আমাদের মুসলমানদের আমরা প্রতি বছর ধরে ঈদ পালন করে, আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, হিন্দুরা করে থাকে, তাদের বিভিন্ন পূজা করে থাকে, কোনো বাধা বিপত্তি হয় না। কিন্তু এইটা হচ্ছে তার একটা সামাজিক অধিকার, সেটাও তার নিজের ধর্মকে কি করতে পারবে, পালন করতে পারে। পরিবার গঠনের অধিকার, পরিবার মানুষের আদি প্রতিষ্ঠান, প্রত্যেক নাগরিকের ইচ্ছে মতো বিয়ে করার মাধ্যমে পরিবার গঠন করার অধিকার আছে। প্রত্যেক মানুষ আমরা জানি আমাদের দেশে কিন্তু একটা আইন আছে, 21 বছর ছেলে এবং মেয়ে 18 বছর হলে প্রাপ্তবয়স্ক তাকে কি করতে বিয়ে দিতে পারবে। কিন্তু বিয়ে করা, সংসার পরিবার করা, এটা তার একটা অধিকার, সামাজিক অধিকার। প্রত্যেকটা মানুষ কিন্তু কি করতে পারবে, তার বিয়ে, তার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কিন্তু সে কি
করতে পারে, বিয়ে করতে পারে, এটা তারা সামাজিক অধিকার। অর্থনৈতিক ও সামাজিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার, শিক্ষার অধিকার, শিক্ষা মানে কি প্রত্যেক নাগরিকের শিক্ষা লাভের অধিকার আছে। রাষ্ট্র শিক্ষার, শিক্ষা দ্বারা কি করে উন্মুক্ত করে দেয়, সকলকে যেন এখানে শিক্ষা অর্জন করতে পারে, কোনো বাধা বিপত্তি নেই। নিজস্ব সংস্কৃতি এবং ভাষার অধিকার, আমাদের কিছু নিজস্ব সংস্কৃতি আছে কিন্তু ভাষা আছে, এই ভাষায় যেন আমরা কথা বলতে পারি, আমাদের সংস্কৃতি আমরা বিভিন্ন প্রোগ্রাম এগুলো করতে পারি, এটা এটা আমাদের সামাজিক অধিকার। খ্যাতি বা সম্মান লাভের অধিকার যেটা বলছে, সকল নাগরিক তার কাজের স্বীকৃতি স্বরূপ খেতাব, সম্মান, পুরস্কার পাওয়ার অধিকার রয়েছে। যে যে কাজ করবে তার জন্য সম্মান বা পুরস্কার মানে পায়, এই কাজগুলো যেন সে করতে পারে। যাই হোক, এই পাঠটা আসলে অনেক বড়, আমি তোমাদেরকে আগামী ক্লাসে এই অধিকারের যেটা বাকি অংশ যেটা রয়েছে এটা আমি আলোচনা করবো, যেমন তোমার অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অধিকারটা আলোচনা করব। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে। অনেকেই আমি গত ক্লাসে তোমাদেরকে বলছি অ্যাসাইনমেন্ট যারা নিয়েছো তারা কিন্তু এখনো জমা দেও নাই, কিন্তু অনেকে এই কাজগুলো আসলে ঠিক না, তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দিবা, কারণ তুমি জানো তোমাদের পরীক্ষা কিভাবে হবে আমরা জানি না, কিন্তু যদি তোমার পরীক্ষা হয় অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা তোমাদের একটা মূল্যায়ন করবো, এই মূল্যায়নটা হবে না যদি তুমি তোমার পেপার জমা না দাও। সো এরা যারা দেও নাই কোনো, এর আগে মানে কলেজ চলাকালীন অবস্থা দিয়ে দিবা। এবং এই শীত মৌসুমে করোনাটা একটু বৃদ্ধি পাচ্ছে, এর জন্য সবাই সুস্থ থাকবে, বাড়িতে থাকবে, এবং সবাই যেন আমরা হাত পা সবসময় সাবান দিয়ে ধৌত করি, সুস্থ থাকি। আজকের মতো এখানেই বিদায়।